হ্যালো আসসালামু আলাইকুম অনেক দিন পরে আমি আরও একটি আজকে ভিডিও নিয়ে হাজির হলাম আসলে এই ভিডিওটি আমার বানানো দরকার ছিল না তবে অনেকে আমাকে পার্সোনালভাবে অনেকে মেসেজ দিয়েছিলেন যে ভাই ক্যারেক্টার কিভাবে কাস্টমাইজ করা হয় সেটা আমরা পারছি না এর জন্য আমি আপনাদের জন্য ক্যারেক্টার কীভাবে কাস্টমাইজ করবেন সেটার একটা বেসিক নলেজ দেখানোর জন্যই আজকে আমার এই ভিডিওটি তারপরে আমাদের আরেকটি ভিডিও হবে সেটা হলো আমরা কিভাবে ভয়েসগুলো জেনারেট করব এবং ভয়েসগুলো আমরা কোথা থেকে সংগ্রহ করব কিভাবে সংগ্রহ করে আমরা ক্যারেক্টারের সাথে লিপস অ্যানিমেশনগুলো করব। সেগুলো আমরা নেক্সট পরবর্তী আমরা আরেকটি ভিডিও তৈরি করবো সেটাতে আমরা দেখানোর চেষ্টা করব। তা চলুন শুরু করা যাক আজকে আমরা ক্যারেক্টার কাস্টমাইজ নিয়ে একটা আলোচনা করি তো প্রথমত হচ্ছে গিয়ে আমি অলরেডি আমার বিয়ন সফটওয়্যারটি ওপেনই আছে তে সবাই চেষ্টা করবেন বিয়ন যারা পার্সোনালভাবে কিনে নিতে পারেননি তারা অবশ্যই ফ্রি ট্রায়াল দিয়ে ট্রাই করবেন প্র্যাকটিস করার জন্য দেন তারপরে যে কোনো আপনার অনেক সেলার আছে নর্মাল দামে প্রাইস বিক্রি করে বিয়ন তাদের থেকে আপনারা মান্থলি হিসাবে কিনে নিতে পারবেন তো এখানে দেখেন আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনাদের দেখাচ্ছি যার কারণ এটাই হচ্ছে যে মানে ক্যারেক্টারটা একটু ভালো ক্লিয়ারলি দেখা যাবে তার জন্য আমি একটি ব্যাকগ্রাউন্ড নিচ্ছি আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম দেন এখানে দেখেন ক্যারেক্টার আছে আমি ক্যারেক্টার চলে গেলাম এমনকি ভিউ হলে এসে আমি দেখেন এখানে কিছু ক্যারেক্টার আছে আমাদের কিন্তু এখানে যেগুলো আছে এগুলো একটা একটা করে স্যাম্পল ডেমও দেখানো আছে তার ভিতরে আমরা অসংখ্য ক্যারেক্টার পাবো যেমন ধরেন আমি ক্যাজুয়ালে গেলাম এখানে দেখেন অসংখ্য ক্যারেক্টার আছে তা এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো দিয়ে কি আমরা ইউটিউব ভিডিও বানাতে পারবো কি না আসলে এগুলো দিয়ে আমরা ইউটিউব ভিডিও বানাতে পারবো তবে আমি আমি সাজেস্ট করবো সময় এগুলোকে আপনারা কাস্টমাইজ করে ইউটিউব ভিডিও বানাবেন তাহলে এটা সমস্যা হয় না দেন বর্তমানে ইউটিউব প্রচুর আপডেট সো সো কপিরাইট ইস্যু আসতেও পারে আপনি আপনার করে করে কাস্টমাইজ যেমন ধরেন গ্রামের জন্য একটা কৃষক ক্যারেক্টার লাগতে পারে ঢাকার জন্য আর অন্যরকম একটা ক্যারেক্টার লাগতে পারে তারপরে আপনার চুরি করলে চোরের একটা ক্যারেক্টার লাগে ঠিক সেম এরকম একটা ক্যারেক্টার এখন যেমন ধরেন আমি বিভিন্ন রকমের একটা ক্যারেক্টারের সম্বন্ধে আপনাদেরকে বললাম আমি একটি ক্যারেক্টার নিলাম দেখেন আমার এখানে একটা ক্যারেক্টার অলরেডি চলে আসছে ঠিক আছে এখন এই ক্যারেক্টারটাকে আমরা কাস্টমাইজ করব ঠিক আছে তো এখানে দেখেন আমি একটা ক্যারেক্টার অলরেডি নিয়ে এখন এই ক্যারেক্টার দিয়ে কি আপনি কি একটা গ্রামের ক্যারেক্টার বানাতে পারবেন দেখতে কিন্তু ওরকম লাগে না তাই না এটার আপনি ফেস বা অথবা বয়স্ক বা বিভিন্ন আইটেমের আপনি বানাতে পারবেন একটা ক্যারেক্টার নিয়ে ঠিক আছে তো এই ক্যারেক্টারটা বানানোর জন্য দেখেন এখানে তিনটা ডট আছে ঠিক আছে এই তিনটা ডটে আমরা চলে গেলাম দেন এখানে দেখেন লেখা এখন নতুন আমাদের যেহেতু ভিওনটা অনেক আপডেট চলে আসছে তে আমি এগুলো নিয়ে এখন আলোচনা করছি না আমি এগুলো নেক্সটে আলোচনা করব তা আমি সরাসরি কপি অ্যান্ড এডিট ক্যারেক্টারে চলে যাবো ডাইরেক্ট আমরা কাজ করব এইভাবে তখন দেখেন আমার একটা নতুন একটা ট্যাব অলরেডি ওপেন হয়ে গেল ঠিক আছে আমরা একটু ওয়েট করব খালি জাস্ট ঠিক আছে তো আমার এখানে দেখেন চলে আসবে এখন ঠিক আছে চলে আসার পর ওই ক্যারেক্টারটাকে আমরা মেনুয়ালিভাবে কাস্টমাইজ করব ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারবো দেখেন আমার এখানে কিন্তু অলরেডি চলে আসছে এখন চলুন আমরা এটাকে কাস্টমাইজ করি কিভাবে কাস্টমাইজ করতে হয় একটা ক্যারেক্টার প্রথমত দেখেন এখানে কিছু অপশন আছে আমার এই ফেসটা শুধু অনলি মাথা জন্য দেখেন এখানে ফেস হেয়ার মাউথ আর আই আইব্রো নোজ সবই আছে মানে একটা ফেসের জন্য যা যা চেঞ্জ করা দরকার সব কিছু এখানে আছে যেমন ধরুন এখানে ফেস আমি যদি এখানে ফেসিক্যালি করি তাহলে দেখেন অসংখ্য এনে একটা ফেস আইটেমের আমি জিনিস দেখতে পারবো আপনি এটাকে ভূতের ক্যারেক্টার বানাতে পারবেন বয়স্ক বানাতে পারবেন ইয়ং বানাতে পারবেন একটু গালগুলো আর একটু বেশি বানাতে পারবেন যেভাবে আপনার মনে চায় আপনি ঠিক সেভাবে বানাতে পারবেন তা আমি যেহেতু একটা ইয়ং জেনারেশনের একটা ক্যারেক্টার নিশ্চি আমি একে গ্রামের একটা ক্যারেক্টার বানাবো ঠিক আছে তো সবাই আমরা গ্রামের ক্যারেক্টার জন্য ট্রাই করি এটা দেখেন ওই যে অনেকে চোরের সিস্টেম থাকে যে চুরি করে সেরকমও হয় তা আমি একটি কৃষক সিস্টেম বানাবো আজকে এই যে দেখেন বানালাম এখন দেখেন তার ফেসটা কিন্তু একটু কালো কালো তাই না তা আমরা চাইলে ক্যারেক্টার কালারও কিন্তু চেঞ্জ করতে পারবো এখানে দেখেন বিভিন্ন আইটেমের কালার আছে ঠিক আছে সবগুলাতেই আছে আপনি সবগুলো কালারই চেঞ্জ করতে পারবেন তা আমি কালার ওয়ানে গেলাম কালার ওয়ানে যাওয়ার পর তা আমরা কি করতে পারি দেখি আচ্ছা এখানে কালারটা ধরতেছে না হ্যাঁ চলে আসছে সরি এটা হয়তো আমার নেট ইস্যু ছিল কারণ এখান থেকে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারবো তো সো আমি এখান থেকে কালারটা দেখি কিরকম আসতে দেখেন তার দাড়িগুলো কেমন হচ্ছে তা আমি দাড়িগুলো তার কালো করবো দেখেন আমি দাড়িগুলো কালো করে ফেললাম ঠিক আছে তার ফেসটাকে একটু আর একটু মানে লাইট কালার করবো আমি যাতে বোঝা যায় হ্যাঁ একটু পরিষ্কারভাবে নিয়ে গেলাম দেখেন ওকে আমি তাকে এটাই দিলাম ঠিক আছে আবার চাইলে আমরা এখান থেকে রিমুভ করে নিতে পারবো ঠিক আছে এখন হেয়ার চুল আমরা যে কোনো অসংখ্য চুলের আইটেম আমরা পাবো ঠিক আছে তা আমরা যেহেতু একটা কৃষক বানানোর ট্রাই করবো তো সো আমরা ওরকম চুল দেব না আমরা নর্মাল সাদা একটা টাইপের চুল নেবো এখন তো দেখি আমি কীরকম পাইতে পারি এখন একটুখানি ওকে আমি এটাও নিতে পারি তারপর আমি আর একটু দেখি এটা ওকে এটাও মোটামুটি চলে ঠিক আছে আচ্ছা এখন ওকে আমরা চুল এটাই দিলাম আপাতত ঠিক আছে দেন মাউথ আমরা মুখে চলে গেলাম মুখটা আমরা একটু নর্মাল টাইপেরই নিব দেখি এটা দিলে হ্যাঁ এটা রাখলাম দেন মুখের কালারটা কিন্তু একটু লেডিস লেডিস লাগে তাই না আমরা মুখের কালারটাকে অন্যরকম করে ফেলি দেখি কীরকম কলে ভালো দেখা যায় আমি এভাবেই রাখলাম আপাতত ঠিক আছে ওকে আমি মুখের কালারটা এখন আমরা আই ঠিক আছে ইয়ার ইয়ার ইয়ারে দেখে আমরা অনেক রকমের আইটেমের কান পাবো ঠিক আছে সেগুলো আমরা আপনাদের মন মতন দিব আমি যেটা আছে সেটাই রাখলাম আমি আইতে চলে গেলাম এখানে অসংখ্য আই আছে আপনারা এখানে মনের মতন করে আমি একটা আয় নিলাম যেমন ধরেন আমি একটু দেখি এটা নিলাম একটা লেডিস আইটেম হ্যাঁ এটা এটা দেওয়া যায় তা আমি এটাকেই দিলাম তা আমার আয় কিন্তু নেওয়া হয়ে গেল তাই না এখানে তিনটা আকার আছে এখানে আয়ের তিনটা হলো গিয়ে আপনার যে ভিতরে যে আয়ের সাদা অংশটুকু আছে সেটা আপনি কালার করতে পারবেন চোখগুলো আর কালার করতে পারবেন উপরে ব্রুট আছে সেটাকে আপনি কালারিং করতে পারবেন ঠিক আছে তো আমার মেনুয়েলি যেটা আছে সেটাই আমি রেখে দিলাম আপনারা একটু দেখে নেবেন তাহলে আশা করি বুঝে যাবেন আমি ব্রুগুলো এখন দেখবো আমি নর্মাল যেটা সবসময় ইউজ করি আমি সেই ব্রুটাই নিলাম দেখেন এটা নিলাম ওকে দেন নোস এখানে নোসও বিভিন্ন আইটেমের আছে আমি নর্মাল যেটা আমরা রিয়েল ভাবে মানুষের সেই অনুষ্ঠানে আমি ইউজ করলাম দেখেন একটা ক্যারেক্টার কিভাবে আমরা পরিবর্তন করতে পারি তারপরে এখানে আছে দেখেন আই ওয়ার এখানে বিভিন্ন চশমা টশমা অনেক কিছুই আছে বয়স্ক জন্য বিভিন্ন আছে আপনারা দেখে নিবেন ওকে তাহলে এখন আমাদের প্রথম যে ধাপটা গেল সেটা হচ্ছে কি আমরা ফেসটা নিয়ে কিন্তু মানে ফেস যেটা আছে সেটা নিয়ে কিন্তু আমরা কাস্টমাইজ করলাম তা এখানে দেখেন আবার চারটা অপশন আছে উপরে দেখা যায় ঠিক আছে এটা কিন্তু দেখে আছে দেখেন হেড মানে হেডের ফাংশনগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন এখন আমরা বডিতে চলে যাব সরাসরি এখানে আছে বডি দেখেন এখানে বডির পোশাক আছে অ্যান্ড হ্যান্ড আছে হ্যান্ড মানে হাত আমরা হাতের যে অংশটুকু আছে এগুলো যে বুথের হাত বানানো মোজ মানে হাতে মোজা পরানো এগুলি নর্মাল হাত এভাবে সবগুলো ফাংশন আছে আপনারা দেখে নেবেন আমি নর্মালটাকেই রাখলাম দেখে আমি বডিতে চলে গেলাম এখানে অসংখ্য আইটেমের মানে বডি পোশাক আছে আপনারা এখান থেকে পোশাক চুজ করে নেবেন একটা কৃষকের জন্য কীরকম রাখা যেতে পারে সেটা আপনারা চুজ করবেন যেমন আমি এটা নিলাম এক্সাম্পল দেখেন আমি একটি পোশাক কিন্তু অলরেডি নিয়ে নিলাম ঠিক আছে এখন এই পোশাকটা একটু চিকচাক চিকচাক দেখা যায় আপনার এখান থেকে কালারগুলোকে একটু চেঞ্জ টেঞ্জ করে দেখবেন যে আসলে এটা কীরকম দিলে আপনার জন্য ভালো লাগে সেটা আপনারা ট্রাই করে নেবেন ঠিক আছে তো এখানে তিনটা কালার আছে দেখেন এখানে এখানে কিন্তু এই বডিতে তিনটা কালার আছে আর এই তিনটা কালার এখানে শো করতে আছে আপনি একটু ফলো করলে দেখতে পারবেন আমি যেমন এক্সাম্পল এটাকে দিলাম দেখেন এটার কালার আমি এভাবে দিলাম বা এটাকে দিলাম আচ্ছা আমি এই কালারটাই রাখলাম অথবা এটা দেখি এটা বেশি সাদা হয়ে যায় এটা রাখলাম ধরেন হলুদ কালারটা রাখলাম তাহলে আমি এই একটা কালার দিলাম এখন তার বডির মানে আমার বডির কাজ কিন্তু শেষ এখন আমি চলে যাব গিয়ে আপনার বটনে বটনে যাওয়ার পর এখানে প্যান্ট পরানো আছে আমি তাকে প্যান্ট পরাবো না আমি অন্য কিছু তাকে পরাবো দেখি এখান থেকে আমি কি পরাতে পারি এখন তার জন্য তে আমরা এখানে চলে যাই দেখি এটা কী না এটা লেডিস আইটেম আমরা একটু খুঁজি হ্যাঁ এখানে আপনারা অসংখ্য আইকন সহ মানে ইমেজ সহ দেখতে পাচ্ছেন আপনারা দেখে নিতে পারবেন খুব সহজে কাজ করার জন্য আমি এটা দেখি না এটাও দিব না এটা না এটাও চলবে না এটা দেখি আমরা আরো কিছু পাই কি না না আমরা আর পারছি না সো আমি ধরেন এই দুইটা নিলাম তারপর এখানে আমার পাওটাকে আমি চেঞ্জ করে নিব এখানে প্যান্টের যে কালারটা আছে আমি সেই কালারটাই নর্মাল রাখলাম এখানে পাওটা আমি এখানে জুতো আছে আমি তাকে খালি পায়ে রাখবো আপনি স্যান্ডেলও পর্যন্ত রাখতে পারবেন ঠিক আছে এখানে অসংখ্য জুতার আইটেম আছে দেখেন আমি স্যান্ডেলটাই রাখলাম দেখেন সেই স্যান্ডেল পরে রব ঠিক আছে এখন যেমন ধরেন এটা আমি ক্যারেক্টারটাকে রেডি করলাম রেডি করার পর এখন এখানে দেখেন আপনার আছে অ্যাক্সেসরি অ্যাক্সেসরি মানে বিভিন্ন আইটেমের আপনার যেমন ধরেন এই যে মাথার হেলমেট টুপি বা আপনার চশমা বিভিন্ন আইটেমের মাস্ক ঠিক আছে সব আপনি এখানে পাবেন তাকে পরানোর জন্য ঠিক আছে তা আপনারা চাইলে এবার পরিয়ে নিতে পারবেন তো আমি এক্সাম্পল একটা পড়ালাম আমি এটা সিলেক্ট করলাম দেখেন তাকে আমি পরিয়ে দিলাম একটা কৃষক আইটেম মানে মোটামুটি আমি বানালাম যেটা একটা কেমনে কিভাবে বানাতে হয় কাস্টমাইজ করা লাগে সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করলাম তো এভাবে আমরা ক্যারেক্টারটা কাস্টমাইজ করে থাকি এখন এই ক্যারেক্টারটাকে আমাদের এই প্যানেলে কিভাবে নিয়ে আসবো ঠিক আছে তাহলে আমার এই আরেকটা নতুন ট্যাবে আছে সো এটাকে আগে আমরা কি করব সেভ টু লাইব্রেরি চলে যাব সরাসরি আমরা লাইব্রেরি চলে যাব ঠিক আছে ক্লোজ ক্যারেক্টার ক্রেটর ঠিক আছে আমি ক্লোজ করে দিলাম কাজ শেষ এখন এই ক্যারেক্টারটা দেখেন অটোমেটিক্যালি আমার একটা ফোল্ডার এখানে আছে মাই লাইব্রেরি এখানে চলে আসছে আমি কিন্তু ক্যারেক্টার নিয়েছিলাম এটা এই ক্যারেক্টারটাকে নিয়েছিলাম তাই না এখানে এই যে মাই লাইব্রেরি যে নামটা অপশন আছে এখানে কিন্তু যত ক্যারেক্টারই দেখতে পাচ্ছেন আপনারা সবই কিন্তু কাস্টমাইজ করা ঠিক আছে মেনুয়ালি ভাবে কাস্টোমাইজ করছে তাদের ইউটিউব চ্যানেলের ভিডিও বানানোর জন্য আমি যে ক্যারেক্টারটা বানাইছি ঠিক আপনার যখন এখানে থাকবেন সেটা কিন্তু আপনি পাবেন না এখানে আর পাবেন না সেটা আমাদের এই যে পাশে মাই লাইব্রেরি নামে একটা অপশন আছে এখানে চলে যাবেন এখানে সিলেক্ট করলেই আপনি এই ক্যারেক্টারটা পেয়ে যাবেন এখন দেখেন আপনারা আমার দুইটা ক্যারেক্টার কিন্তু দুই রকম আছে ঠিক আছে আমি নিয়েছিলাম এই ক্যারেক্টারটা তাকে তৈরি করে আনলাম এভাবে আপনি আরো কাস্টমাইজ করতে পারবেন আপনি যেভাবে চান যেভাবে সুন্দর মতন মানে আরেকটু মোটা গাটা বা আরো বডি ফিটনেস যেভাবে চান আপনি সেভাবে বানাতে পারবেন ঠিক আছে তো আপনারা এভাবে একটু প্র্যাকটিস করে দেখবেন যে আসলে একটা ক্যারেক্টার কিভাবে কাস্টমাইজ করা লাগে কিভাবে ক্যারেক্টারকে কাজ করা লাগে সেটা আপনারা যদি ওখানে একটু মানে রিচার্জ করেন তাহলে আশা করি ইজিলিভাবে আপনারা বুঝে যাবেন ঠিক আছে তো আজকে আমার এই ক্যারেক্টার কাস্টমাইজের ভিডিওটি এই পর্যন্তই তাই আমাদের নেক্সট ক্লাসটা নেক্সট ভিডিওটি আমরা ইনশাল্লাহ আপনার বয়েস নিয়ে আলোচনা করব সেটা দেখানোর জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল এমনকি আমার চ্যানেলের সাথে আপনারা সবাই অ্যাক্টিভ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন